হ্যালো দোস্ত, সবাইকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট, নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট দেখাবো। এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের লাগবে টার্মারিক পাউডার। টার্মারিক পাউডারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, রাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এই টার্মারিক পাউডারের মধ্যে একটা সাবস্ট্যান্সেস থাকে যেটাকে বলা হয় কিউকারমিন। সেই কিউকারমিন ইয়েলো কালারে থাকে, আমার কোনো নিউট্রাল কিংবা কোনো অ্যাসিডিক সলিউশনে। এর মধ্যে ওয়াটার অ্যাড করব এই গ্লাসটার মধ্যে। বাট কোনো এই কিউকারমিনের মধ্যে যদি কোনো বেসিক সাবস্ট্যান্সেস অ্যাড হয়ে যায় সেটা অন্য কালার চেঞ্জ করে। দেখা যাক, আমরা এর মধ্যে একটা অন্য বেসিক সাবস্ট্যান্সেস অ্যাড করব। এতটা ভরলাম, আটটু ভরি। দেখুন কি সুন্দর ইয়েলো কালার চলে এসছে। এর মধ্যে আটটু ওয়াটার অ্যাড করি। হ্যাঁ, এতটা ভরলাম। এখানে একটা মার্ক করে দিই। দেখুন এটা মার্ক করে দিয়েছি ওখানে। দেখুন এই জায়গাটা একটা মার্ক করে দিয়েছি। এর মধ্যে একটা বেসিক সাবস্ট্যান্সেস আমরা অ্যাড করব। আমাদের কাছে ডিটারজেন্ট আছে, নর্মাল কিচেনে যেটা ইউজ হয় সেই ডিটারজেন্ট আছে। দেখা যাক কী কালার চেঞ্জ হয়, কী কালার চেঞ্জ হয় কি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন এক্সপেরিমেন্ট দেখার জন্য। আমরা এটা মেশাই। দেখুন আমরা এটা মেশাচ্ছি। দেখুন 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 কিরম রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। দেখুন দেখুন কালার কিরম চেঞ্জ হচ্ছে। দেখুন দেখুন পুরো সলিউশনটা একটা রেড সলিউশনে পরিণত হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর একটা রেড কালারে পরিণত হয়েছে সলিউশনটা। দেখুন পুরো যে কালারটা ছিল ইয়েলো কালার পুরো ডিজলভ করে রেড কালারে পরিণত হয়েছে। এটাকে আবার ইয়েলোতে ব্যাক করে নেওয়া যায়। কোনো অ্যাসিড সলিউশন যদি এর মধ্যে আবার পিওর করা হয় সেটা আবার ইয়েলোতে ব্যাক করবে কালারটা। কমনলি আমাদের কাছে, হাতের কাছে একটা কমন অ্যাসিড আছে যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা লেমনে পাওয়া যায়। ওই লেমনটা এর মধ্যে দিয়ে দিলে আবার রিজেন করবে। আমরা এবার লেমন দেব এর মধ্যে, দেখা যাক। এই সলিউশনটার মধ্যে এখন আমরা লেমন দিচ্ছি। দেখুন লেমন, ওপরটা দেখুন, লেমনটা দেওয়ার পর আমার একটু মানে গ্রিনিশ কালার এসেছে ওপরটায়। দেখুন কিরকম একটা গ্রিনিশ কালার এসছে। এখানে আরও লেমন পিওর করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে আবার এটা সেই পুরনো ইয়েলো কালারে ব্যাক করবে। দেওয়া যাক আরও লেমন। এটা লেমন না দিয়ে যদি আমি ভিনিগার দিয়ে ইউজ করি দেখা যাক কী হয়। ভিনিগার একটা অ্যাসিড, আমি এখন ভিনিগার দিচ্ছি এর মধ্যে। দেখুন কী সুন্দর ইয়েলো কালারটা রিগেন করছে। আমি এখানে ওয়াটারটা কমিয়ে নেবো, জলটা কমিয়ে নিলাম। এবার এটাকে স্থির করবো। দেখুন ইয়েলো কালার রিগেন করেছে, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। দেখুন পুরো সলিউশনটা আবার ইয়েলো হয়ে গেছে।
দেখুন পুরো সলিউশনটা ইয়েলো হয়ে গেছে। আর উপরে যে আমি লেমন দিয়েছিলাম সেই লেমনের ফলে দেখুন কিরকম একটা গ্রিনিশ টেক্সচার এসছে, গ্রিন টেক্সচার এসছে। কিন্তু এই যে লেমন সাইট্রিক অ্যাসিড দেওয়ার পর না অ্যাসিডিক অ্যাসিড দেওয়ার পর এই সলিউশনটা আবার ওর নিজের ফর্ম সেই ইয়েলো কালারে ব্যাক করেছে। লেমন দেওয়ার ফলে ওপরটা হালকা একটু গ্রিনিশ হয়ে গেছে। সো এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। সো এরকম ভিডিও ফিউচারে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন। সো কেন কি আমরা এরকম মজার মজার এক্সপেরিমেন্ট প্রতি সবসময় আনতে থাকবো। সো দেখুন উপরে যে টেক্সচারটা ছিল সেইটা দেখুন সুন্দর কালার এসছে তার। সো আজকের ভিডিওটা এই অবধি থাক, নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন এক্সপেরিমেন্টের টপিক নিয়ে। তো আজদিন অবধি নিজের খেয়াল রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই, থ্যাংক ইউ অল এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। বাই বাই, থ্যাংক ইউ।